নিজের ভাগ্যান্বেষণে মানুষ একসময় ছুটত শহরের দিকে, স্বপ্ন অনেক বড় হওয়ার। কিন্তু আজ আমরা যাচ্ছি ঠিক উল্টো দিকে, যাচ্ছি একজন সত্যিকারের বড় মাপের সফল মানুষের কাছে, যিনি জীবন সংগ্রামে নিজেকে দাঁড় করাতে পেরেছেন এক সোনালি উচ্চতায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাকশন গ্রুপ নিবেদিত বিজ আইডিয়ার অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? স্যার, আমরা মূলত আপনার কাছে আসার কারণ হলো যে ব্যাংকিং সেক্টরে আপনাদের এগুলো ভালো ভালো অবদান রয়েছে, যা সম্প্রতি কয়েকটি দৈনিক পত্রিকায় দেখলাম। সেখান থেকে মনে করলাম এই বিষয়ে আপনার সাথে একটু শেয়ার করলে এই জিনিসটা বোঝা যাবে, বা আমাদের দর্শকরাও জানতে পারবে যে কী ধরনের কাজ আপনারা এই ব্যাংকিং সেক্টরে করছেন, ব্যাংকিং সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই বিষয়ে স্যার আমরা একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো স্যার, আপনাদের এই যে এজেন্ট ব্যাংকিং সম্বন্ধে, একজন প্রিন্সিপাল একজন এজেন্ট নিয়োগ করতে পারে কিছু কাজকর্ম পরিচালনা করার জন্য অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল। তো এজেন্ট ব্যাংকিংয়েও সেই ব্যবস্থা, ব্যাংক এখানে প্রিন্সিপাল আর এজেন্টের যে মালিক ওনার সে হচ্ছে এজেন্ট। ব্যাংকিং সেবা এতদিন সাধারণ লোকের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ আপনি জানেন যে একটা ব্যাংকের ব্রাঞ্চ তৈরি করতে গেলে অনেক খরচ আছে, ওটা পরিচালনা ব্যয় অনেক, এবং দক্ষ লোকজন ওইভাবে করে সাজিয়ে একটা গ্রাম পর্যায়ে একটা ব্যাংক তৈরি করলে সেই ব্যাংকের মাধ্যমে সেই প্রফিটেবিলিটি হয়, যার ফলে অধিকাংশ ক্ষেত্রে একটা বিমুখতা ছিল যে এইদিকে গ্রামীণ পর্যায়ে তাহলে ব্যাংকিং সেবা নিয়ে যাওয়া তবে কীভাবে। তো সেখান থেকেই আসলে এজেন্ট ব্যাংকিং এগিয়ে আসছে সেই জায়গাটাকে পূরণ করার জন্য, সেই যে একটা শূন্যতা, সেই যে না থাকা, সেই জায়গাটাকে পূর্ণতা দিতে আসছে এজেন্ট ব্যাংকিং। তো ব্যাংকের পক্ষ থেকে একজন এজেন্ট ব্যাংকিং সেবা সাধারণ লোকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। ব্যাংকিং সেবার মধ্যে ডিপোজিট আছে, লোন আছে, রেমিটেন্স আছে, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার আছে, টপ আপ আছে, ইউটিলিটিজ আছে। আপনি ক্ষুদ্র পরিসরে যতগুলো ব্যাংকিং সেবা পাওয়া সম্ভব সবগুলো সেবাই আছে। ত
তবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ট্রানজেকশন লিমিটগুলো সেট করা আছে। গ্রাম পর্যায়ে যখন মানুষজনের এই সুবিধাটা পেয়ে যায় তখন কিন্তু তার অর্থনৈতিক মুক্তির বিষয়টি ত্বরান্বিত হয়। আমরা সবসময় দেখেছি যে একটা নেগলেক্টেড জনগোষ্ঠী থাকে যাদেরকে আমরা বলি আনব্যাঙ্ক বা আন্ডার ব্যাঙ্ক। এই এজেন্ট ব্যাংকের মাধ্যমে আনব্যাঙ্ক আন্ডার ব্যাঙ্ক এই জনগোষ্ঠীটাকে অ্যাড্রেস করা সম্ভব হয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে 5 বছর আগে আমরা যেটা শুরু করেছিলাম আজকে সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আজকে 24 লক্ষের উপরে এজেন্ট ব্যাংকের গ্রাহক, হাজার হাজার কোটি টাকা ট্রান্সফার হচ্ছে, তারপরে রেমিটেন্স আসতেছে বাইরে থেকে, ইউটিলিটিস বিল কালেকশন হচ্ছে, সব মিলিয়ে 19টা ব্যাংক এখন এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে বাংলাদেশে। আপনাদের এই যে রেমিটেন্সের ব্যাপারে বলতে চাচ্ছেন, মার্কেটে একটা কথা প্রচলিত আছে আপনারা সবচেয়ে ভালো রেমিটেন্সটা কালেক্ট করে আনতে পারেন, এর ব্যাপারে স্যার আপনাদের? রেমিটেন্সের অর্থে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি ভাই বোন যারা কাজ করেন বাইরে তাদের টাকাটা পাঠাবার একটা বিরাট প্রয়োজন, বিশেষ প্রয়োজন থাকে, কারণ এখানে তাদের প্রয়োজন আছে, মা বাবা থাকে, স্ত্রী পুত্র আছে, তাদের কাছে টাকাটা পাঠানো খুবই প্রয়োজন। এখানে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন বলে যে আপনি কতটা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারছেন এই এই পেমেন্টটা এবং কত দ্রুত দিতে পারছেন, কত দ্রুত দিতে পারছেন, ইফিশিয়েন্ট, জি জি, লেস কস্টলি এবং ইফিশিয়েন্ট। আর ওখান থেকে কালেক্ট করার বিষয়টা ওই তো, কালেক্ট করার ক্ষেত্রে তো বিভিন্ন অর্গানাইজেশন ওখানে অর্গানাইজেশন বলতে আমি রেমিটেন্স হাউস তারা কাজ করে, সেই এন্ডে তো আমাদের পার্টনারশিপ আছে। আর এই এন্ডে আমরা যেটা করছি যে এজেন্ট ব্যাংকের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করছি, 2600 এজেন্ট বুথ এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে, যারা এনজিও আছে তারা আমাদের পক্ষে কাজটা করছে, তারপর আমার ব্যাংকের ব্রাঞ্চগুলো এই কাজটা করছে, সব মিলিয়ে এই সবগুলো চ্যানেল আমরা ইউজ করার চেষ্টা করছি। এবং আপনি জেনে খুশি হবেন যে এখন বিকাশের মাধ্যমে আমরা রেমিটেন্সটা পেমেন্ট দিচ্ছি এবং এই রেজাল্টটা খুব ভালো আসছে, এটা কিন্তু একটা বড় রকমের পরিবর্তন নিয়ে আসছে। এবং যারা মাথার ঘাম পায় ফেলে বিদেশে থেকে আত্মীয় স্বজন ছেড়ে গিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছে তাদেরকেও আমরা সম্মান জানাচ্ছি। স্যার অনেক আলোচনা হলো, আমরা ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি, আবার ফিরে আসছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আপনারা কোথাও যাবেন না, অল্পক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি। এই ব্যাংকে জয়েন করার আগে এই আপনার ব্যাংকের ক্যারিয়ারটা কবে নাগাদ শুরু হয়েছিল সেটা যদি একটু বলতেন? আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয় আরব বাংলাদেশ ব্যাংকে। জি স্যার, 1991 সালে প্রভিশনাল অফিসার হিসাবে জুন মাসে আমরা জয়েন করেছিলাম আরব বাংলা ব্যাংকে। সেখানে আমি 96 পর্যন্ত 96 সাল পর্যন্ত ছিলাম। তারপরে ওখানে ওই সময় একটা বিদেশি ব্যাংক আসলো বাংলাদেশে, আনিল ব্যাংক, তো সেই ব্যাংকের প্রথম বাংলাদেশি অফিসার হিসাবে আমি ওখানে জয়েন করি। এবং 96 থেকে 99 সাল পর্যন্ত আমি সেখানে ছিলাম। তখন এই ব্যাংক এশিয়া 99 সালে শুরু হয়। জি, তো এটার বাণিজ্যিক কার্যক্রম করার শুরু করার আগেই আমি সেপ্টেম্বরের 13 তারিখে এখানে জয়েন করি 99 সালে। আর
নভেম্বরের 27 তারিখে ব্যাংক ফরমালি ব্রাঞ্চ ওপেন করে। আজ 20 বছর যাবৎ ব্যাংকে আছি। ব্যাংকের ট্রেজারি, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল ডিপার্টমেন্ট, ট্রেজারি, তারপরে ব্রাঞ্চ ব্যাংকিং, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বিজনেস, এগুলো আমি একসময় দেখতাম, রিটেল বিজনেস দেখতাম, অ্যান্ড ফাইনালি এখন পুরো বিজনেসটাই দেখতে হচ্ছে আমার পজিশনের জন্য। স্যার, একটা জিনিস, অন্য অন্য ব্যাংকে শুধু ম্যানেজিং ডিরেক্টর আর সিও লেখে, আপনাদের এখানে লেখা আছে প্রেসিডেন্ট আর ম্যানেজিং ডিরেক্টর, এই বিষয়ে স্যার একটু যদি বলতেন যে এটা ডিফারেন্টটা কি? প্রেসিডেন্ট মানে আসলে ওই এই শব্দটা ধার করা আমেরিকান, জি জি জি, যে ওখানে ওরা ব্যবহার করে প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর, ওখানে কিন্তু এই ধরনের সিও পজিশনে আছে, অনেকে আবার ওনারশিপের অংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই অর্থে এটাই। আচ্ছা 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 আচ্ছা। একটা জিনিস আমরা জানতে চাচ্ছি, ব্যক্তিগত কিছু কথা স্যার আমাদের জানতে খুব ইচ্ছে করতেছে, যেমন আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে বা কীভাবে কোথায় কোথায় ছিলেন, এটি যদি একটু বলতে স্যার আপনার। আমার জন্ম এই ঢাকার সাজানপুরে। যা আচ্ছা, সেই সময়ে সেখানে আমি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, 9 পর্যন্ত পড়ি। তখন আমার আব্বা মারা যান, মারা গেলে আমরা ঢাকায় চলে আসি। ঢাকায় আমি ভৈরব থেকে এসএসসি করতে পেরেছি, কেবি হাই স্কুল। আচ্ছা আচ্ছা। ঢাকার নটর ডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি, ঢাকা কলেজ থেকে ডিগ্রি পাস করেছি, তারপরে আইবিএ থেকে এমবিএ করেছি। এটা একটা সুযোগ আমার হয়েছিল যে বাংলাদেশের সেরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়া এবং সবার সাথে মেশা, এই সুযোগটা অবশ্যই একটা বড় সুযোগ। আমি মনে করি যে আমার ক্যারিয়ার বৃদ্ধি, আমার ভবিষ্যৎ করায় এই ইনস্টিটিউশনগুলোর একটা বড় ভূমিকা ছিল। বিশেষ করে আমার মনে পড়ে নটর ডেম কলেজে যে টিচাররা ছিলেন, বিশেষ করে ইংরেজি পড়াতেন সুশীল স্যার, বাংলা পড়াতেন মিয়া মোহাম্মদ আব্দুল হামিদ স্যার, তাদের কাছ থেকে অনেক শেখার ছিলেন, যারা আমাদেরকে মুক্ত চিন্তা করতে সাহায্য করেছে। আর ঢাকা কলেজ তো আপনি জানেন যে ঢাকা কলেজ একটা সমানমান্য কলেজ, আর দ্বিতীয় এরকম আমরা একটা পরিবেশ পেয়েছি যেখানে কম্পিটিশন, ফ্রি উইল, ফ্রি চিন্তার একটা বিরাট রকমের সুযোগ সৃষ্টি করা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে এই ইনস্টিটিউশনগুলো আমার জীবনে একটা বড় ভূমিকা রেখেছে। আপনি ব্যাংকে যে জয়েন করলেন, এটা আপনার মানুষের অনেকে আমরা শুনি যে ছোটোবেলায় এইম থাকে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ব্যাংকার হবো, সেই সময় আপনার জন্য ব্যাংকে জয়েন করছে, সেই সময় অনেকে চিন্তা করতো না ব্যাংকিংটা, তো কীভাবে ব্যাংকিংয়ে চলে আসলেন স্যার? চিন্তা হয়তো অনেকে করতো, তবে আমি চিন্তা করি না। আচ্ছা, জি জি। আমার দুইটা টার্গেট ছিল, একটা ছিল টিচার হবার, আর একটা ছিল বিসিএস অফিসার হবার। দুইটা জায়গায় আমি বেসিক্যালি চিন্তা করছি, সেই সময় দুইটার একটা হতে পারে। আমার আব্বা চাইতেন যে আমি টিচার হই, তো
টিচার হতে পারিনি, তবে আমরা আমাদের গ্রামে একটা স্কুল এবং কলেজ আমরা পরিচালনা করি যেখানে সাহস স্টুডেন্ট লেখাপড়া করছে, এটা আমার একটা বড় রকমের কাজ হয়েছে মনে করি। আর একটা হলো যে বিসিএসের জন্য তৈরি হয়েছিল, ঢাকা কলেজে পরীক্ষা দেওয়ার পরেই বিসিএসের জন্য তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু আবার হাইব্রিডে ভর্তি হলাম দুটো একসাথে হচ্ছিল না যে হাই এমবিএটা করবো, এটা ওখানে ঢোকার পর আবার মনটা একটু চেঞ্জ হলো, এমবি ব্যাংকে ঢুকলাম, যেটা কমপ্লিট কোনোটা কোর্স কমপ্লিট করার সাথে সাথে এমবি ব্যাংকে ঢুকলাম আর ইভিনিংয়ে পাঁচটা কোর্স কমপ্লিট করলাম। তো তখন বিসিএস দেওয়ার জন্য রিটেন টেস্টের একটা অংশ গ্রহণ করার পরে আর কন্টিনিউ করলাম না, তো ব্যাংকার হয়ে গেলাম। তবে আমরা গভর্নমেন্টের সাথে অনেকগুলো বড় বড় কাজ করেছি, আমি গভর্নমেন্টের একটিবারে একটি কামার প্রকল্পে আমরা কাজ করেছি, আমরা ওটাকে ডিজিটাল করার জন্য সাহায্য করেছি, এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বড় প্রকল্প এবং আমার একটা স্বপ্নের একটা বাস্তব প্রতিফলন। সেখানে আমরা কাজ করতে গিয়ে আসলে ইতিহাস এইটা কম, ওই একটিবারে একটি খামার প্রকল্প কাজ করতে গিয়েই আমি কিন্তু গ্রামীণ জনগোষ্ঠীর সাথে এই ব্যাংকিং ফ্যাসিলিটিস নিয়ে কথা বলার সুযোগ পাই এবং বিভিন্ন জায়গায় এখানে বলতে থাকি জেলায়, তারপরেই কিন্তু এদের ব্যাংকের জন্ম। স্যার অনেক আলাপ আলোচনা হলো, এই আলাপের মধ্যে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। মনে পড়ে এমন কোনো স্মৃতি যেটাতে আমরা ইন্সপায়ার হতে পারি বা আমরা উদ্দীপিত হতে পারি? স্মৃতির মধ্যে আসলে এখন ব্যাংকিং ছাড়া কিছু আমার মাথায় আসে না। তো ব্যাংকিং সেবার মাধ্যমে যে সাধারণ মানুষের অনেক কাছে যাওয়া যায়, তার একটা হলো আমরা সিরাজগঞ্জে কাজ করছিলাম, বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা দেয়া। আচ্ছা আচ্ছা। বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা দিকে গিয়ে একজন মহিলা যখন বৃদ্ধ ভাতাটা পেলেন, তারপরে আমি কাছে গিয়ে বললাম যে কেমন লাগছে, খুশি, আমাকে পিছিয়ে হাত দিয়ে দোয়া করলেন, এবং তখন আমার মনে হলো যে এটা একটা বড় কাজ হয়েছে। পাঁচ বছর পাঁচে কাজে ডেইলি স্টারে একটা সংবাদ আমাকে নাড়া দিয়েছিল, বাগেরহাটের এক বৃদ্ধ ভাতা পায় এক মহিলা 13 কিলোমিটার দূরের থেকে বৃদ্ধ ভাতা আনতে যায়, সেখানে আমরা সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে তার ইউনিয়ন পর্যায়ে তাকে যাতে করে বৃদ্ধ ভাতাটা সে পেতে পারে সেই কাজটা আমরা করি। আজকে যদি আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ইউনিয়ন পর্যায়ে 1800 ইউনিয়নে কিন্তু আমরা বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতার কাছে নিয়ে যাচ্ছি, এবং এরপরে আমাদের টার্গেট হলো যে প্রতিটা গ্রামে একটা ফাইন্যান্সিয়াল পিয়ার্স থাকবে, ওই ওখান থেকেই আসলে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতাটা নিতে পারবে, একজন গ্রামের লোককে ওই গ্রাম ছাড়া অন্য গ্রামে যেতে হবে। যে ছেলে মেয়ে বা এই বিষয়টা, আমার 3 মেয়ে, একজন ইউনিভার্সিটিতে পড়ে কলেজে আর একজন স্কুলে। আচ্ছা আচ্ছা। আমার স্ত্রী ব্যাংকার ছিলেন। আচ্ছা আচ্ছা। এখন চাকরি ছেড়ে দিয়ে সে এজেন্ট ব্যাংকিং এর কাজ শুরু করেছে, দুইটা ব্যাংকের এজেন্ট হিসাবে কাজ করছে, তার পার্টনারদের নিয়ে সে কাজ করছে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ওটুকু উই আর হ্যাপি, যে কথা যে আমরা চিন্তা করি মানুষের জন্য, সমাজের জন্য, সেটা আমার পরিবারের থেকেই সাপোর্টটা আমি পাচ্ছি, তাদের থেকে আমরা কাজগুলো আমাদের পাঠাবো। যে আমরা যারা সাধারণ মানুষ আছি যে কীভাবে দেশের মান উন্নয়নকে আমরা করতে পারি, মান উন্নয়ন তো দেশের করার আগে নিজের,
অ্যাটেনশনটা দিতে হবে প্রথম নিজের উপরে, সেটা হলো আমাদের যথেষ্ট দক্ষতা অর্জন করতে হয় এবং লেখাপড়ার মাধ্যমে নিজেকে একটা জায়গায় পরিচালনা করবো। তারপরে গিয়ে আমি আমাকে মানে আমাদের মধ্যে এরকম হাজার হাজার লোক নিয়ে দেশে জন্ম, তো সেখানে নিজের সম্বন্ধে যখন সচেতনতা জন্মায় তখন কিন্তু এটা বড় একটা কাজ করে। আরেকটা হলো সবার মধ্যে দেশপ্রেমের একটা থাকা দরকার অবশ্যই আছে, আছে জাগিয়ে রাখা। আমার দেশ, এই দেশ গড়ার দায়িত্ব আমাদের, আমরা এই দেশের জন্য নিজেকে উৎসর্গ উৎসর্গ, এই জিনিসটা পেলে আমাদের উন্নয়নটা করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন।